হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হলো কন্যাশ্রীর পেমেন্ট। হ্যাঁ বন্ধুরা, কন্যাশ্রীর পেমেন্ট তো নিয়ে এর আগেও ভিডিও দিয়েছি। তো আজকের যে পেমেন্ট নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক এর মাধ্যমে যেসব পেমেন্টগুলো হয়ে গিয়েছিল তার অনেক পেমেন্ট ফেলিওর হয়েছে, অর্থাৎ WBACB পেমেন্ট ফেলিওর। সেই পেমেন্ট ফেলিওর কেস প্রায় সংখ্যা 742, 750 কেসের মতো রয়েছে আমাদের এন্ডে, পূর্ব মেদিনীপুর জেলার এন্ডে। এইগুলো আমরা এবার পেমেন্ট করব, পেমেন্ট করতে চলেছি। তো কালকের মধ্যেই, আজ বা কালকের মধ্যেই আমাদের বেশ কিছু পেমেন্ট করে ফেলবো, অন্তত 10 থেকে 11 খানা স্যাংশন অর্ডার। সেই স্যাংশন অর্ডারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা ভালো করে চেক করে নেবে। সেই স্যাংশন অর্ডারগুলোই আমরা পেমেন্ট করব। একটা কথা বন্ধুরা মনে রাখতে হবে যে এই যে পেমেন্ট হলো, এই পেমেন্টটা কিন্তু সেকেন্ড টাইম ফেলিওর কেস, সেকেন্ড টাইম পেমেন্ট কেস। তো এগুলো খুব মন দিয়ে শুনবে, এই পেমেন্টগুলো কিন্তু থার্ড টাইম আর পেমেন্ট করা যাবে না, থার্ড টাইম আর পেমেন্ট করা যাচ্ছে না, কোনোভাবে এর এডিট কেস আসছে না। তো সেই কারণে তোমাদেরকে বলবো যে তোমরা ব্যাংকের ট্রানজাকশান করে রেখো, আজকে বা কালকের মধ্যে ব্যাংকের যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো সলিউশন করে রেখো ব্যাংকের সাথে কথা বলে, বা কোনো যদি লিমিটেশন থেকে থাকে, যেমন ধরো কোনো কোনো ব্যাংকের অ্যাকাউন্টে লিমিটেশন রয়েছে যে এটার মধ্যে 20,000-এর বেশি টাকা ঢুকবে না বা 50,000-এর বেশি টাকা ঢুকবে না, সেক্ষেত্রে তোমরা ব্যালেন্সটা চেক করে নাও। যদি দেখো যে হ্যাঁ এই টাকাটা ঢুকলে 50-এর এক্সিড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু তোমাদের কিন্তু টাকা ঢুকতে নাও পারে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে, তোমরা টাকাটা আর পাবে না। তার টাইম আমাদের হাতও, আমাদের কাছেও মানে কোনো অপশান থাকবে না যে তোমাদেরকে থার্ড টাইম পেমেন্ট দেব। তো সুতরাং অবশ্যই তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে, তোমার যারা এই ভিডিও দেখছো বা দেখবে, তো তাদেরকে বলবো এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে শেয়ার করে দাও, যাতে তারা কোনোভাবে এই পেমেন্ট থেকে মিস আউট না যায়। এই স্যাংশন অর্ডারগুলো চেক করে নিতে, আমি এরপরেই স্যাংশন অর্ডারগুলো দেখাবো। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই স্যাংশন অর্ডার তে। স্যাংশন অর্ডারগুলো দেখে নাও বন্ধুরা। আমরা চলে এসেছি স্যাংশন অর্ডার গুলো দেখবার জন্য। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছ, যেটা আমি হাইলাইট করছি, এই যে অংশটা ব্লু কালারের মধ্যে রয়েছে, দেখো হাইলাইট করছি বারে বারে। এই যে কয়েকটা স্যাংশন অর্ডার লেখা রয়েছে, স্যাংশন অর্ডার নম্বর 19190700220017-01, এই -01 দিয়ে হলো নতুন করে রিস্যাংশন করা হয়েছে। তো এই যে অংশটি হাইলাইট করা হয়েছে, এই অংশটি আজকে পেমেন্ট হয়ে যাবে। তো আমি বাকি স্যাংশন অর্ডারগুলো তোমাদের পড়ে শোনাবো, এবং তোমরা পারলে এই ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো, তাও আমি যতটা সম্ভব চেষ্টা করবো এটাকে জুম করে দেখানোর জন্য। এই যেমন করেছি, দেখো জুম করেছি, এটা জুম হচ্ছে না কেন? আচ্ছা এই যে দেখে নাও, এই যে জুম হয়ে হয়ে গেল ঠিক এই পার্টটা। আর একটু সমস্যা হচ্ছে কোথাও, আচ্ছা এইবার দেখে নাও, এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো বিল লেগেছে, আমরা বিল লাগিয়েছি 22/11/2021, 22/11/2021 আমরা বিলটা লাগিয়েছি, এবং তারপর রং ডেটা হয়েছিল, এবং রং ডেটা কারেকশন করে আমরা এটাকে নতুন করে রিস্যাংশন করে আবার আমরা বিলটা ঠিক নামিয়েছি আজকে। এই যে 17/1/17-01/28/01/28/02/39/01 14/02/24/02/11/
-32 33-02 04-02 07-02 08-02 এই যে স্যাংশন নম্বরগুলো আমি পড়লাম, আমি পুরোটা তোমরা একটু ভালো করে দেখে নাও, এইগুলোই কিন্তু আজকে পেমেন্ট হয়ে যাবে। তোমরা যদি জানতে চাও যে স্যাংশন অর্ডার আমরা জানবো কোথা থেকে, তো তোমাদের নিকটবর্তী যে ব্লক অফিসের আন্ডারে তোমাদের স্কুলটি রয়েছে সেই ব্লকে গিয়ে তোমরা যে কন্যাশ্রী সেকশন রয়েছে সেই সেকশানে গিয়ে ওখানের যে স্যার রয়েছেন ওখান থেকে তোমাদের আইডি নম্বর দিয়ে তোমরা এটা কিন্তু জেনে নিতে পারো যে তোমাদের কোন স্যাংশন অর্ডারটা তোমাদের এন্ডে তোমার জন্য রিস্যাংশন হয়েছে, সেটা কিন্তু ওখান থেকেই জানতে পারবে। অথবা তোমরা কন্যাশ্রী পোর্টাল থেকে ওখানেও জানতে পারবে যে তোমাদের কোন কোন স্যাংশন অর্ডারটা রিস্যাংশন হয়েছে, সেটা নিজে থেকেও ওয়েবসাইট খুলেও দেখতে পারবে। আমরা আরেকটি স্যাংশন অর্ডার মিস করে গেছি, সেটি হলো 36-01। এই স্যাংশন অর্ডারটিও আজকে পেমেন্ট হয়ে যাবে, যাতে 10 জন রয়েছে। বন্ধুরা তোমরা তো দেখে নিলে স্যাংশন অর্ডারগুলো, এই স্যাংশন অর্ডারগুলো কিন্তু পেমেন্ট হয়ে যাবে আজকের মধ্যেই বা কালকের মধ্যেই, কারো কারো হয়তো এক দুদিন দেরি হতে পারে, তো সেটা নিয়ে ভেবো না। কিন্তু তোমরা আজকেই ট্রানজ্যাকশনটা করে রাখবে, আজকেই ব্যাংকের সলিউশন প্রবলেমগুলো যা আছে সেটাকে সলিউশন করে রাখবে আজ বা কালের মধ্যে, তাহলে কিন্তু কোনোভাবেই এই স্যাংশন অর্ডারের পেমেন্টগুলো কোনোভাবেই ফেলিওর হবে না, প্রত্যেকে তার নিজের টাকাগুলো কিন্তু যথাসময়ে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, তোমাদেরই সুবিধে হবে সেই কারণে এই ভিডিওটা বানানো। এই যে তোমরা দেখলে যে স্যাংশনগুলো দেখলে, ভেবো না যে আমার তো নেই তাহলে মনে হচ্ছে আর আমরা পাবো না, সেরকম কোনো বিষয় না। আমাদের প্রত্যেকটা স্যাংশন অর্ডারের উপরেই একটা করে বিল লাগাতে হচ্ছে, বিল লাগানোর সময় সাপেক্ষ এবং বিলগুলো খুব ধীরে ধীরে লাগাতে হবে, নইলে কিন্তু ফেলিওর হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, প্রবলেম হয়ে যাওয়ার চান্স অনেকটা বেশি। সেই কারণে আমরা 10-11টা করে প্রায় পার ডে আমরা বিলগুলো লাগাবো। বিলগুলো লাগানোর সাথে সাথে কিন্তু এর একটা প্রসেসিং থাকে, প্রসেসিং টাইম লাগে, সেই কারণে তোমাদেরকে বলছি ধৈর্য রাখো, পেশেন্স রাখো। অবশ্যই প্রত্যেকের যার যার টাকা ফেলিওর হয়েছে প্রত্যেকেরই টাকা পাবে, তো আমি আস্তে আস্তে করে সমস্ত স্যাংশনগুলো পেমেন্ট করব, আমরা করে দেব, আর সেই সেই স্যাংশন অর্ডারের ভিডিওগুলো বানানোর চেষ্টা করব, তোমরা কিন্তু ফলো আপ রাখবে অবশ্যই। তো চলো বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।